শান্তারামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করি ভালো আছো তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে উননব্বইতম তম ভিডিও এর আগে এক থেকে অষ্টআশিটা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে যারা দেখনি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে অথবা সান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা আর কিছুই নয় পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করে কীভাবে আমরা বাংলা বাক্য রচনা করতে পারি মানে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব পারফেক্ট পার্টিসিপাল ব্যবহার করে দেখো বাংলায় কতগুলো বাক্য এখানে লেখা রয়েছে চিঠিটা লিখে পড়া শেষ করে উত্তর ভারত জয় করে ইঁদুরটিকে মেরে ইত্যাদি যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোতে দেখতেই পাচ্ছ যে একটা কাজ শেষ করে আর একটা কাজ করা হয়েছে যখন এই ধরনের ঘটনা ঘটবে একটা কাজ অলরেডি শেষ হয়ে গেছে শেষ করার পরে আর একটা কাজ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করে পাস পার্টিসিপেন্ট লিখে দিয়েই এই পারফেক্ট পার্টিসিপেন্টটা আমরা করে নিতে পারবো দেরি না করে শুরু করি প্রথম বাক্য হচ্ছে চিঠিটি লিখে আমি বাজারে গেলাম এখানে দেখো এই যে চিঠিটি লিখে এই কাজটা আগে আমরা প্রথমে করেছি তারপরে আমি বাজারে গেলাম পরের কাজ এইটা তাহলে এখানে প্রথম আমাকে যেটা করতে হবে চিঠিটি লিখে এই চিঠিটি লিখে এইটাকে আমরা করব। পারফেক্ট পারফেক্ট পার্টিসিপেল কিভাবে করা যেতে পারে পারফেক্ট পার্টিসিপেল করা যায় হচ্ছে হ্যাভিং ব্যবহার করে পাস পার্টিসিপেল ব্যবহার করতে হবে এই যে লিখে লেখা ইংরেজি হচ্ছে রাইট তার পাস পার্টিসিপেল ব্যবহার করবো ঠিক তার আগে একটা হ্যাভিং দেব যেমন এই রকম চিঠিটি লিখে এটাই আমরা পারফেক্ট পার্টিসিপেট করছি কিভাবে হ্যাভিং রিটেন জাস্ট এইটুকু মানে হচ্ছে লিখে লিখের জন্য আমরা হ্যাভিং রিটেন করলাম এবার চিঠিটি রয়েছে এই চিঠিটির জন্য আমাদের কী করতে হবে দ্য লেটার করতে হবে তাহলে হ্যাভিং রিটেন দ্য লেটার এইটুকু সবটা মিলে হয়ে গেল চিঠিটি লিখে হ্যাভিং রিটেন দ্য লেটার ঠিক আছে এইটুকু মানে হলো চিঠিটা লিখে বাকি বাকিকে অংশ কি আছে আমি বাজারে গেলাম জাস্ট সিম্পল পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা এটা করে দেবো ঠিক আছে তাহলে আমি বাজারে গেলাম এটা কি হবে আই হবে আই ওয়েন্ট আমি গেলাম বা গিয়েছিলাম পাস্ট ইন্ডিফিনিট টেন্সে করছি বাজারে টু মার্কেট ঠিক আছে তো এখানে আরেকটা কথা বলার দরকার যেটা চিঠিটি লিখে এটা কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপেন্ট যেটা ব্যবহার করছি সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে চিঠিটি লিখে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে এরকম পারফেক্ট পার্টিসিপেন্ট প্যাসিভ ভয়েসেও হয় পরে আমরা দেখব সেটা ঠিক আছে পরের বাক্য তোমাদের জন্য পড়া শেষ করে ছেলেটি স্নান করলো এটা কিভাবে হতে পারে দেখো পড়া শেষ করে এইটুকু আগে আমাদের করে নিতে হবে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করে তারপরে আমরা এই অংশটুকু করব। ঠিক আছে ভিডিও পজ করে ট্রাই করো আশা করি করে নিয়েছো দেখো পড়া শেষ করে তাহলে শেষ করে শেষ করা ইংরেজি কি শেষ করা ইংরেজি ফিনিশ তাহলে শেষ করে ইংরেজি কী হবে হ্যাভিং দিয়ে কিছু একটা হবে দেখো হ্যাভিং ফিনিশড এটুকু কিন্তু হয়ে গেল শেষ করে হ্যাভিং ফিনিশড হলো পারফেক্ট পার্টিসিপেলে পড়া ইংরেজি কি পড়া ইংরেজিটা এখানে আমরা ব্যবহার করব রিডিং ঠিক আছে তাহলে কি হলো দেখো হ্যাভিং ফিনিশড আমরা শেষ করলাম ঠিক আছে হ্যাভিং ফিনিশড রিডিং ওকে আচ্ছা তারপরে কি হবে হ্যাভিং এটুকু যেই আমরা করে ফেললাম পড়া শেষ করে তারপরের অংশ হচ্ছে ছেলেটি স্নান করলো এই ছেলেটি স্নান করলো ইংরেজিটা কি হবে দ্য আরও অন্যরকম ভাবে করা যেতে পারে টুকে বাথ বা তোমরা আরও অন্যরকমভাবে করতে পারো ঠিক আছে তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এইভাবে করা যেতে পারে ঠিক আছে পরের তা তোমাদের জন্য আবার উত্তর ভারত জয় করে আকবর দক্ষ দাক্ষিণার্থে ফিরলেন তাহলে উত্তর ভারত জয় করে ঠিক আছে এইটুকু আগে আমাদের করে নিতে হবে পার্টিসিপেট ব্যবহার করে মানে পারফেক্ট পার্টিসিপেট ব্যবহার করে তারপরের অংশ হচ্ছে এইটা আমরা করব ঠিক আছে একটু একটু করে এগোই দেখো উত্তর ভারত জয় করে এটা কি হবে হ্যাভিং দিয়ে তো হবে জয় করা ইংরেজি কি জয় করা ইংরেজি হচ্ছে কংকোয়ার্ড তাহলে কি হবে হ্যাভিং কঙ্কোয়াড এইটুকুর মানে হচ্ছে জয় করি ঠিক আছে এই যে জয় করে এটা হয়ে গেল বাকি কি আছে বাকি আছে উত্তর ভারত এই উত্তর ভারতটা আমাদেরকে এরপরে জুড়তে হবে কীভাবে নর্থ ইন্ডিয়া ঠিক আছে তাহলে হ্যাভিং কংকোয়ার্ড নর্থ ইন্ডিয়া জয় করার জন্য আমরা হ্যাভিং কঙ্কোয়ার্ড করলাম আর এই যে উত্তর ভারত এইটার জন্য আমরা করলাম নর্থ ইন্ডিয়া হয়ে গেল এ পর্যন্ত তারপরে আমরা একটা কমা দিচ্ছি দিয়ে কি করছি আকবর দাক্ষিণাত্যে ফিরলেন তাহলে আকবর ফিরলেন দাক্ষিণার্থে এইভাবে আকবর রিটার্নড টু দ্য ডেকান ঠিক আছে দাক্ষিণাত্য ইংরেজি হচ্ছে দাক্ষিণাত্য ইংরেজি হচ্ছে দা ডেকান এই ডেকানের আগে নির্দিষ্ট করে এখানে একটা দা বসে ঠিক আছে রিটার্ন টু ডেকান আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের বাক্য ইঁদুর ইঁদুরটিকে মেরে বিড়ালটি ঘরে ফিরে এলো ঠিক আছে খুব একটা সহজ ছোট্ট একটা বাক্য খেলার ছলে আমরা এটা করে ফেলতে পারবো ইঁদুরটিকে মেরে এটুকু আমরা কি করবো তারপরে করব হচ্ছে বিড়ালটি ঘরে ফিরে এলো ঠিক আছে খুব সহজ ছোট্ট বাক্য করে ফেলো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো আশা করি করে নিয়েছো দেখো তাহলে মেরে এই মেরে মানে কিন্তু প্রহার করা নয় এই মেরে মানে কিন্তু হত্যা করা হত্যা করা ইংরেজি কি কিল তাই না তাহলে মেরে তার পারফেক্ট পার্টিসিপেন্ট কী হবে নিশ্চয়ই বুঝতে হ্যাভিং কিল্ড তাই না তারপরে ইঁদুরটিকে কী হবে দ্য র্যাট ওকে এরপরে বিড়ালটি ঘরে ফিরে এলো বিড়ালটি ফিরে এলো ইংরেজিটা কী হবে দ্য ক্যাট রিটার্ন হোম হোমের আগে টু বসে না তাই এখানে টু বাসায়নি পরের বাক্য রাজার অনুমতি নিয়ে তারা এখানে বসবাস শুরু করেছিলেন ঠিক আছে এই ইংরেজিটা কীরকম হতে পারে দেখো প্রথমে কেউ করতে হবে কি রাজার অনুমতি নিয়ে এ পর্যন্ত আমরা করে ফেলবো করার পরে তারপরে তারা এখানে বসবাস শুরু করেছিলেন এটা পরে তাহলে রাজার অনুমতি নিয়ে এই ইংরেজিটা আগে আমরা করার চেষ্টা করি অনুমতি ইংরেজি হচ্ছে পারমিশান তোমরা জানো আচ্ছা অনুমতি নেওয়া এই যে নেওয়া মানে টেক তো খুব সহজ একটা শব্দ টেক মানে লওয়া কিন্তু অনুমতি ঠিক নেওয়া হয় না অনুমতিটাও অর্জন করা হয় তাই না অনুমতিটা কী হয় অর্জন করা এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন শব্দটাকে বোঝাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ অপটেইন শব্দটা এখানে বেশি প্রযোজ্য হবে তাহলে দেখো অনুমতি নিয়ে কি হবে ইংরাজি হ্যাভিং তো হবে তারপরে ইংরাজিটা কী বললাম অবটেইন তাহলে হ্যাভিং অবটেইনড এটুকুর মানে হচ্ছে কি নিয়ে কোনো কিছু নিয়ে এবার অনুমতি ইংরাজি কী অনুমতি ইংরাজি হচ্ছে পারমিশান কার পারমিশান রাজার অনুমতি একটু বড়ো হয়ে গেল দ্য কিংস পারমিশান তাহলে হ্যাভিং অবটেইন মানে নিয়ে দ্য কিংস পারমিশন মানে রাজার অনুমতি নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে কিংস পারমিশন এখানে দেখো একটা পসেসিভ করে দিলাম আমরা এস ব্যবহার ঠিক আছে আচ্ছা রাজার অনুমতি তারপরে কি আছে তারা এখানে বসবাস শুরু করলো দেখো কি হবে দে স্টার্টেড তারা শুরু করলো আচ্ছা কি শুরু করলো বসবাস করা ভার্ভের সঙ্গে যুক্ত হচ্ছে তারা শুরু করলো বসবাস তাহলে কি হলো দেখো দে স্টার্টেড লিভিং হিয়ার ঠিক আছে তো এই যে যে লিভিং এটা আমরা যেটা করলাম দে স্টার্টেড লিভিং এই লিভিংটাকে আমরা কিন্তু করলাম ভার্বের সঙ্গে আইন যোগ করলাম জিরান করে দিলাম আমরা এইভাবে ঠিক আছে পরের বাক্য দেখো কাজটি করে কর্মীরা চলে গেল ঠিক আছে কি বলছে কাজটি করে কর্মীরা চলে গেল প্রথমে কি হবে প্রথমে হবে হচ্ছে কাজটি করে এইটুকু আমরা আগে করে ফেলবো কাজটি করে তারপরে করবো হচ্ছে কর্মীরা চলে গেল ওকে কাজটি করে কর্মীরা চলে গেল তাহলে প্রথম কি করব কাজটি করে এটা কি হবে হ্যাভিং তো ব্যবহার করতেই হবে কাজ করা ইংরেজি কি ডু কাজটি ইংরেজি দা ওয়ার্ক দেখো ভিডিও পজ করে ট্রাই করো আশা করি করে নিয়েছো দেখো হ্যাভিং ডান হ্যাভিং ডান মানে হচ্ছে করে ঠিক আছে হ্যাভিং ডান মানে কি বললাম করে কি করে কাজটি করে দ্য ওয়ার্ক কমা তারপরে কি বলছে কর্মীরা চলে গেল খুব সহজ এবং ছোট্ট জিনিস কর্মীরা ইংরেজি কি দ্য ওয়ার্কার্স চলে গেলে ইংরেজি হচ্ছে কি লিভ মানে চলে যাওয়া তার পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব দেখো তাহলে দ্য ওয়ার্কার্স কর্মীরা চলে গেল লেফট অ্যাওয়ে শুধু লেফট করলেও হতো দেখো কর্মীরা এক জায়গা থেকে যখন আরেকটা জায়গায় অনেক দূরে চলে যাচ্ছে তখন আমরা এখানে একটা লেফট অ্যাওয়ে এই অ্যাওয়ে প্রিপজিশনটা আমরা ব্যবহার করব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো এটা হয়ে গেল পরের বাক্য অঙ্কগুলি করে মেয়েটি স্নান করতে গেল ঠিক আছে কি বলছে দেখো অঙ্কগুলি করে এটুকু আগে আমাদের করে নিতে হবে পারফেক্ট করে তারপরে স্নান করতে গেল তো দেখো তোমাদের এই বাক্যটা বলবার আগে একটা রিকোয়েস্ট করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও গুলো বারবার পাওয়ার জন্যে আরেকটা কথা তোমাদের বলি এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে বহু নিউজ পেপার রিপোর্ট রাইটিং সহ পিকেদের সরকারের বইয়ের অনুশীলনীর বহু অনুবাদ এবং বহু প্রেসি এই চ্যানেলে আপলোড হয়েছে তোমরা যারা এখনও সেগুলো দেখো বা যাদের প্রয়োজন আছে তারা প্লিজ দেখে নিতে পারো আর যাদের টেন্স সম্পর্কে দুর্বলতা আছে বা ডাউট আছে তারাও এই চ্যানেলে গিয়ে টেন্সের ভিডিওগুলো দেখে নিতে পারো দেরি না করে লাস্টে সেন্টেন্সটা শেষ করব। অঙ্কগুলি করে তাহলে এই ইংরেজিটা কী হবে অঙ্ক করা ইংরেজিও কিন্তু ডু হয় অঙ্ক ইংরেজি হচ্ছে সাম হয় তোমরা জানো তাহলে দেখো কি হবে হ্যাভিং ডান দা সামস ঠিক আছে এইটুকুর মানে তাহলে কি হচ্ছে হ্যাভিং ডান সামস মানে অঙ্কগুলি করে হয়ে গেল তারপরে দেখো মেয়েটি স্নান করতে গেল মেয়েটি স্নান করতে গেল। মানে মেয়েটি গেল স্নান করতে ঠিক আছে কি হবে দ্য গার্ল ওয়েন্ট মেয়েটি গেলো এ পর্যন্ত আমরা করে ফেললাম পাস্ট ইনফিনিট টেন্সে স্নান করতে এটা কিন্তু ইনফিনিটিভে করতে হবে কি হবে টু হ্যাব টু হ্যাভ হার বাত এটাকে টু টেক হার বাতও করা যেতে পারে বা আরও যদি অন্যকে অন্য রকমভাবে করতে চাও করতে পারো তো ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো জানিও আবার দেখাবে পরের ভিডিও ভালো থেকো